দশমিক আছে, এই জন্য ডান দিকে একটার পর দশমিক, অর্থাৎ 180 লিটার। এরপরে 231 লিটার জল ছিল, তাহলে 231 থেকে 180 লিটার বিয়োগ দিয়ে দাও, 51 লিটার। 51 লিটারকে ওই 12 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব 4 × 48 = 3.0, 12 দিয়ে 24, 6 দশমিকের জন্য একটা শূন্য, 5 × 12 = 60। গুণের পদ্ধতিতে 4.25 লিটার জল ছিল, গুণের বালতিতে 4.25 লিটার জল ধরে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, পরের অঙ্কগুলো করে নেবে। থ্যাংক ইউ, সুস্থ।